আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। সেটি হলো মালয়েশিয়াতে কিন্তু খুব ছোট ছোট আকারে বিভিন্ন স্থানে অপারেশন হচ্ছে, সেজন্য এই মুহূর্তে যারা আছেন, যাদের কাগজপত্র এখনও রেডি হয়নি, রিক্যালিবেসি টিনাগাকিট যায় এবং কি 5 নম্বর এবং 6 নম্বর ভিসা যারা রিনিউ করতে পারছেন না, তাদের জন্য বলবো এই মুহূর্তে কিন্তু ছোট ছোট আকারে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অপারেশন হচ্ছে, যেগুলো কিন্তু প্রচার করা হচ্ছে না, মিডিয়াতে প্রচার করা হচ্ছে না। আপনাদেরকে আস্তে আস্তে বলছি, এই জন্য এগুলো কিন্তু প্রচার করা হচ্ছে না। সেজন্য যে সমস্ত ভাইয়েরা রিক্যালিবেসি টিনাগাকির যার ভিসা এখনও পাননি, 5 নম্বর এবং 6 নম্বর থেকে যারা 6 নম্বর এবং 7 নম্বর ভিসা রিনিউ করবেন, তারা এখনও ভিসা হাতে পাননি, ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তাদের জন্য সংবাদ হলো খুবই সাবধান, খুবই সাবধান থাকতে হবে। ছোট ছোট অপারেশন ধরা পড়লেও কিন্তু কাগজপত্র না থাকলে নিয়ে যাবে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যার যে কাগজ আছে সেই কাগজই দেখাতে হবে, যাদের অবৈধ থেকে বৈধ হওয়ার যে রিক্যালিবেসির সুযোগ দিচ্ছে, যারা এই সুযোগের আওতায় এসেছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা ভিসা পাননি, যেই ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সাথে রাখবেন। এবং আমাদের বেশ কিছু প্রবাসীরা রিসেন্টলি 2-1 সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ধরা খেয়েছেন ইমিগ্রেশনের অপারেশনের কারণে, তাদের যেই রেকর্ড আমরা শুনলাম, অনেকেই এমন কিছু কিছু জায়গায় কাজ করতেছেন যে যে সমস্ত জায়গায় আপনাদের বসের কোনো কন্ট্রাক্ট নেই, বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে আপনার পারমিট কোয়ালালামপুরে কিন্তু আপনি কাজ করতেছেন মালাক্কাতে, এবং কি আপনি কোনো এজেন্টের মাধ্যমে ভিসা করেছেন বা এ জাতীয়, কিন্তু আপনি কাজ করেন অন্য একটা স্টেটে, কিন্তু ওই প্রজেক্টে আপনার কোম্পানির কোনো এগ্রিমেন্ট নাই বা আপনার কোম্পানির নিজস্ব কোনো কাজ নাই, বাই চান্স এরকম যদি কেউ হয়ে থাকেন, ওই সমস্ত জায়গা গিয়ে ধরা পড়েছেন, তাহলে হয়তো আপনাদেরকে এরকমভাবে বলতে পারেন যে আমি এখানে কাজের জন্য আসিনি, আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি বা বেড়াতে এসেছি, আমি এখানে কাজ করি না। কিন্তু যদি কাজ চলাকালীন অবস্থায় ধরা পড়েন, সেক্ষেত্রে তার কোনো কিছু বলার সুযোগই রাখে না। সেজন্য যে যেখানেই থাকেন খুব সাবধানে থাকতে হবে, এবং কি যার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়েই রাখতে হবে। অনেক অপারেশন হচ্ছে, অনেক অপারেশনে ধরা পড়লেই আর যদি নর্মাল পুলিশেও ধরে কিন্তু আপনাকে 14 দিন মিনিমাম 14 দিন জেলে থাকতেই হচ্ছে, 14 দিনের আগে কাউকে ছাড়বে না। সেজন্য যাদের এরকম ডকুমেন্টস আছে, রিক্যালিবেসির ডকুমেন্টস আছে বা যেই ডকুমেন্টসই আছে, এবং সঙ্গে সঙ্গে বসের সাথে বা সুপারভাইজারের সাথে যোগাযোগ করানো হচ্ছে, তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে, সেজন্য সাবধানে থাকবেন। অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন রিক্যালিবেসির সাথে সাথে যে 6 নম্বর ভিসা কি রিনিউ করা যাবে না, 7 নম্বর ভিসা কি রিনিউ করা যাবে না, বা সুযোগ দেবে কি না এই দেশের সরকারে। আসলে ওই রকম আমাদের ডিরেক্টলি ওরকম হ্যাঁ অথবা না কিছুই বলতে পারি না, কিন্তু আমরা অধিকাংশ আশঙ্কা করছি যে অবশ্যই দেবে এদেশের সরকারে, 5 নম্বর থেকে 6 নম্বর এবং 6 নম্বর থেকে 7 নম্বর ভিসা রিনিউ করার সুযোগ দেবে, হয়তো এই মাসের মধ্যেই দিতে পারে বা আগামী মাসেও দিতে পারে, কিন্তু সঠিক সময়টা বলা যাচ্ছে না। আমরা যেরকম আমাদের নিয়ে ব্যস্ত আছি, এদেশের সরকার, এদেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এরাও কিন্তু এদেরকে নিয়ে ব্যস্ত থাকে, এদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আমাদের মতো এদের কাজ কিন্তু কম না, এরা শুধু বসে বসে থাকে না, এরাও অনেক কিছু নিয়ে চিন্তা করে। আমি আপনি শুধু ছোট্ট একটা পরিসর নিয়ে চিন্তা করি, তারা কিন্তু অনেক বড় পরিসর নিয়ে চিন্তাভাবনা করে, তারাও অনেক ব্যস্ত আছে। সেজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, ইনশাআল্লাহ সুযোগ দিলে আমি আপনাদেরকে জানাবো। আমি অনেকেই বলছেন যে আমি এখন নিয়মিত আসি না, কারণ আমি আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে একটু ব্যস্ত আছি, ইনশাল্লাহ এরপরেও চেষ্টা করি আপনাদের মাঝে নিয়মিতই আসার এবং কিছু কথাবার্তা বলার। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের এই সংবাদটিও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও জানতে পারে যে মালয়েশিয়া এই মুহূর্তে অপারেশন হচ্ছে, কী যে করণীয় আমাদের। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।